হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর এলাম। আমি কয়েকদিন ধরে একটু নানা রকমের প্রবলেমের কারণে আসা হয়নি, ভিডিও আপলোড করা হয়নি। তো আজকে তোমরা দেখলে অনেক দিন পরে আমরা ছাদে উঠেছি, ভীষণ সুন্দর একটা পরিবেশ। তো একটা রেসিপি আজকে খুব ট্রাই করতে ইচ্ছে করছে, একটা স্ন্যাক্স আইটেম। এখন তো বাইরের খাবার খাওয়া যাচ্ছে না, তো বাড়িতেই যে জিনিসপত্র আছে সেটা দিয়ে ভাবলাম একটা স্ন্যাক্সের একটা রেসিপি বানানো যাক। তো চলো আমাদের এবার নিচে গিয়ে আমি রেসিপিটা বানাই, কী কী জিনিসপত্র লাগছে দেখি। এবং খুব ইজি একটা রেসিপি, এটা হচ্ছে সাবুদানা চিজ বল। তো চলো রেসিপিটা দেখে ফেলি। আর যারা আজকে নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে সাথে থেকো। আমি এখানে চারটে মতো আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি এক কাপের চেয়ে একটু কম সাবুকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি, যাতে কোনোভাবে জল না থাকে। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কাকে একদম ভালো করে কুচিয়ে নিয়েছি। আর একটু গোটা জিরে দেব, একটু লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ দেব, আর একটু ভাজা জিরে মশলা দেব। আর এখানে চিজ কিউব নিয়ে নিয়েছি, নুন আছে। এইবার চলো রেসিপিটা শুরু করা যাক। আমি আলুগুলোকে আগে ভালো করে মেখে নেব। এখানে আমি আলুগুলোকে খুব ভালোভাবে হাতে করে মেখে নিয়েছি। এবার আমি সাবুটা দিয়ে দিয়েছি। সাবুটা যাতে কোনোভাবে গলে না যায় 4-5 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। আর পেঁয়াজ, রসুন, আদাটা দিয়ে দিয়েছি। কারো বাড়িতে যদি সাবু না অ্যাভেলেবেল থাকে তোমরা এটা শুধু আলু দিয়েও করতে পারো, প্লেন আলু দিয়ে চিজ বল। আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, একটু গোটা জিরে দিলাম, এখানে ভাজা মশলা দিচ্ছি, আর নুন দিলাম। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর সাথে আমি সামান্য একটু হলুদও দিয়েছি। আমার সবগুলো ভালো করে মাখা হয়ে গেল। এইবার আমি গোল গোল বলের আকারে নিয়ে নিয়েছি, যতগুলো বল হয়েছে ততগুলো চিজ কিউবকে আমি কেটে নিয়েছি। এখানে আমার 12টা মতো সম্ভবত হয়েছে, আর আমি 12টা চিজ কিউব কেটে নিয়েছি। এইবার আমি এইভাবে হাতে চেপটে চিজ কিউবটাকে এই বলটার ভিতরে দিয়ে একদম গোল করে ভালোভাবে এটাকে আবার বলের শেপে আমি নিয়ে আসবো, যাতে চিজ কিউবটা ভেতরে থাকে, আর যখন আমরা এটা ফ্রাই করবো যাতে চিজ কিউবটা চিজটা আস্তে আস্তে গলে যায়, মেল্ট হয়ে যায়। আমি এবার সব বলগুলো আস্তে আস্তে এইভাবে রেডি করে নিচ্ছি। রেসিপিটা কিন্তু খুব ইজি একটা রেসিপি, এবং কোনো মশলা স্পাইস কিছুই নেই, খুব সামান্য জিনিস দিয়ে তৈরি। তো দেখতে পাচ্ছ আমার একদম রেডি সবগুলোর ভিতরেই চিজ কিউব। এটা আমি আপ্পাম প্যানে করছি। আপ্পাম প্যানের রেসিপি আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি, খুব সামান্য একটু অলিভ অয়েল দিয়ে আমি এটাতে একটু ব্রাশ করে নিচ্ছি, বেশি তেল লাগে না। অনেকেই সাবুদানা বড়া মানে অনেকেই প্রচুর ডিপ ফ্রাই করে, এটা একদমই সামান্য তেলে হবে। আপ্পাম প্যান তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট যে কোনো জায়গায় পেয়ে যাবে, এটাতে যে কোনো টাইপের স্ন্যাক্স খুব কম তেলে হয়। এইবার আমি এটা একদম সিমে হবে, আমি বলগুলো দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, একটা সাইড হয়ে গেছে। খুব সাবধানে এটাকে কিন্তু উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। এটা আমি উল্টে দিয়েছি, একটা সাইড হয়ে গেছে, বেশ গোল্ডেন হয়ে গেছে। আমি আবার 5 মিনিট আরেকটা সাইড করে নেব। তাহলে আমার সাবুদানা চিজ বল রেডি। আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, অসাধারণ টেস্ট হয়, ভেতরে পুরো চিজটা একদম মেল্ট হয়ে যায়। এটা আমি বারবার বলছি, সাবু ছাড়াও তোমরা এটা করতে পারো, শুধু আলু আর ভেজিটেবলস দিয়ে। দেখতে পাচ্ছ চিজটা একদম গলে গেছে, এটা ট্রাই করো। আর আমার সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।